নাশকতা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। পল্টন মতিঝিল ও মিরপুর থানার চার মামলায় সকালে মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে মির্জা আব্বাস জামিন আবেদন করলে দুই মামলায় জামিন নামঞ্জুর করে এই আদেশ দেয় আদালত। কামচিত সুমনের রিপোর্ট। বুধবার সকাল ১১টার পরপরই নেতাকর্মীদের বেষ্টনীতে নিজ গাড়িতে করে আদালতে আসেন মির্জা আব্বাস। আদালতে আত্মসমর্পণ করে তিন থানার চার মামলায় মির্জা আব্বাসের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। সংক্ষিপ্ত শুনানি শেষে মিরপুর থানার দুই মামলায় জামিন মঞ্জুর হলেও পল্টন ও মতিঝিল থানার নাশকতা মামলায় জামিন না মঞ্জুর করে আব্বাসকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। মির্জা আব্বাস উনি আদালতে আত্মসমর্পণ করার জন্য এসেছিল এবং এই দুটি মামলায় সে দীর্ঘদিন পলাতক ছিল আর মামলাগুলি নন বেলিবল অফেন্স নাশকতামূলক মামলা, এই জন্য আমরা সেটা আদালতে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন মির্জা আব্বাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে সময় প্রচারণায় নামেননি তিনি। তখন গ্রেফতার এড়াতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মির্জা আব্বাস। জামিন না পাওয়ায় এখন আইনজীবীরা বলছেন উচ্চ আদালতেই জামিন চাইবেন তারা। মোট সিএমএম করে চারটি মামলায় দুটিতে জামিন মঞ্জুর করেছেন আদালত আর দুটিতে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। সুনির্দিষ্ট কোনো অভিযোগ আব্বাস সাহেবের বিরুদ্ধে নাই, তিনি অসুস্থ, জামিন পাওয়ার হকদার ছিল, আদালত দেয় নাই, আমরা উচ্চ আদালতে যাব। মির্জা আব্বাসের আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।